আমরা বিভিন্ন ধরনের পালা প্রসঙ্গ করে থাকি, কিন্তু সেখানেও আমাদের ভাগবতীয় কথা, রস কীর্তন গীতার কথা, সেটাও অমৃত সুধা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, প্রথম স্কুলে, তারপরে হাই স্কুলে, তারপরে কলেজে, তারপরে বিশ্ববিদ্যালয়ে, এইভাবে দপ্তর রয়েছে। তবে দেখতেই পাচ্ছেন ছেলে মানুষ, এই তত্ত্বগান সম্পর্কে তত্ত্ব লিখতে গেলে এখানে শিক্ষিত সমাজ, ব্যাকরণ ভাষায় যদি তত্ত্বকে বিশ্লেষণ করা যায়, ত ও তয়বয়ে, এই হলো তত্ত্বগান আমরা স্বাভাবিক মতন সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে পাই। সেই এই তিনটে অক্ষর যদি ভাঙা যায়, সেটা কিন্তু আমার দ্বারাই সম্ভব নয়। এই তিনটে অক্ষরের মধ্যে কয়টা অক্ষরযুক্ত রয়েছে, এটাই একমাত্র জানে কে? একমাত্র সাধুগুরু বৈষ্ণব, যারা যারা তত্ত্বিক আবাদ করে, যারা যাজন করে, যারা আত্মকর্মে পারদর্শী, তারাই এই অক্ষরগুলি চিনতে পারবে। আমার মতন কাঠের মাথা, আমার মতন মানুষ আর চিনতে পারবো না। আমি কেমন ধরনের মানুষ, ছোট দুটো কথা বলবো, বাবা বলবো, ছোট দুটো কথা বলবো, আমি কেমন ধরনের মানুষ একটু দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝতে পারবেন না। ভগবান কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম নদী নালা ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করলেন, অবশেষে শেষ পর্যন্ত করলেন মানুষকে সৃষ্টি। অর্থাৎ আমি আপনাদের কথা বলবো না, আমার কথা বলছি, আমাকে সৃষ্টি করলেন। আমাকে যখন সৃষ্টি করল, সব কিছু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে চারটে জিনিসের উপর ভিত্তি করে কথাটা খুব সংক্ষেপের মধ্যে সারি। একটি বানরের জন্ম দিলেন, বানর বলছে হে ভগবান আমার পৃথিবীতে আয়ু কত? ভগবান বলল তোমার আয়ু ষাট বৎসর। বানর বললেন প্রভু আমার কর্ম কি? আমি পৃথিবীতে ষাট বৎসর যে থাকব, তাহলে আমার কর্মক্ষমতা আমি কি করে খাব? বানর বললেন, ভগবান বললেন তুমি ষাট বৎসর ধরে এই গাছে থেকে ওই গাছে, ওই গাছে থেকে ওই গাছে, এইভাবে তোমার লাভ পারা, লম্প ধম্প পারা আর ফলমূল খেয়ে বেঁচে থাকা। করদরে ভগবানের কাছে বানর জানায় সেই জায়গায়, হে ভগবান এই ষাট বৎসর ধরে গাছে ঘাছে ঝুলে আমার এই জীবন পার করা সম্ভব নয়, আমি করি মানা ষাট বৎসর আয়ু আপনাকে আমাকে দিতে হবে না, ষাট বৎসরের মাঝখান থেকে তিরিশ বৎসর আয়ু আপনার কাছে রেখে দিন, আর যেহেতু আমার কর্মফলে আমি বানর জন্ম পেয়েছি আমাকে তিরিশ বৎসর আয়ু দেওয়া হোক। ভগবান বলল তথাস্তু। এবারে আসি, এলো কুকুর। কুকুরকে ভগবান বললেন প্রভু আমাকে তো সৃষ্টি করলে আমার আয়ু কত? বলল তোমার আয়ু মাত্র দিলাম কুড়ি বৎসর। আমার কর্ম কি? তোমার কর্ম লোকের দ্বারে দ্বারে এঁটো চেটে খাবে, আর প্রয়োজন বিশেষে মানুষ দুই একটা তোমার গুয়ার উপর বাড়িও দিতে পারে। হরিবল হরিবল। ভগবানের কাছে কুকুর করে বর্ণনা, হে প্রভু এই কুড়ি বৎসর লোকের দ্বারে দ্বারে এঁটো খেয়ে আর লোকের মার খাওয়া সম্ভব নয়, যেহেতু আমার কর্ম ফলে কুকুর জনি প্রাপ্ত হয়েছি, আমি করি মানা আমার কুড়ি বৎসর আয়ু দেবেন না, আমাকে দশ বৎসর আয়ু দিয়ে মর্তধামে পাঠানো হোক। সেই দশ বৎসর আয়ু কার কাছে থাকলো? ভগবানের কাছে থাকলো। দেখলো কে? আমি মানুষ হয়ে দেখতে পেলাম আয়ুগুলি ভগবানের চরণে অর্পণ করছি। পরবর্তী টেজ এলো কার? গাধার। গাধাকে বললেন, গাধা বললেন হে প্রভু আমার পৃথিবীতে থাকার আয়ু কত? ভগবান বলল তোমার আয়ু মাত্র পঞ্চাশ বৎসর। আমার কর্ম কি? তোমার কর্ম মালিক তোমার পিছনে যাবে, আর তোমার পিঠে বোঝা চাপিয়ে দিয়ে মালিক ব্যবসা বাণিজ্য করে খাবে।
গাধা করে ধরে কয় বর্ণনা, প্রভু এই 50 বৎসর পরে গাধার বোঝা টানা সম্ভব না, তাই আমাকে 50 থেকে 30 বৎসর আয়ু বাদ দিয়ে আমাকে 20 বৎসর আয়ু দেওয়া হোক। ভগবান বলল তথাস্তু। যদিও এই গল্পটা যদিও আনুষঙ্গিক হয়ে থাকে, আপনারা মানুষ জীবনে প্রত্যেকটা মানুষের অঙ্কের খাতায় এবং যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত আমার এই গল্পটা একটু মিলিয়ে নেবেন আপনাদের অঙ্কের খাতায়। এবার ভগবানকে আমি মানুষ হয়ে বললাম, হে প্রভু আমার আয়ু কত? বলছে তোমার আয়ু মাত্র 20 বৎসর। তখন আমার মনটা ছোট হয়ে গেল, আমার আয়ু মাত্র 20 বৎসর, একটা বানরের আয়ু দেয় ভগবান 60 বৎসর, একটা কুকুরের আয়ু দেয় 20 বৎসর, তাহলে কুকুর আর আমার বয়স সমান, একটা গাধার আয়ু দিল 50 বৎসর। হে ভগবান আমি এই 20 বৎসর জন্ম নিয়ে কি করব? ভগবান বললেন, হে জীব এই 20 বৎসর পর্যন্ত তুমি আমাকে সাধন ভজন করে আবার তুমি আমার চরণে আসবে, আমি তোমাকে 2 হাত ধরে আগলিয়ে আমার বক্ষে তুলে নেব, তোমার আর কোনো টেনশন থাকবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি সেই সুযোগ ছেড়ে দিয়ে মানুষ হয়ে স্বার্থবাদী হয়ে দাঁড়ালাম, আমি ভগবানের চরণে আত্মনিবেদন জানালাম, ভগবান 20 বৎসর বয়সে তো এখন সরকার নিয়ম করেছে ছেলেদের বয়স কমের পক্ষে 21 আর মেয়েদের বয়স কম হলেও 18 বৎসর, তাহলে তো আমার বিয়ে শাদী কোনো কিছুই হবে না। হে ভগবান ওই যে গাধা 30 বৎসর আয়ু আপনার চরণে দান করলো, ওই 30 বৎসর আয়ু আমাকে দেওয়া হোক। ভগবান আমাকে বলল, ব্রজগোপাল খুব ভেবে চিন্তিয়ে তুমি ওই গাধার আয়ুটা নেবে, কিন্তু ওই আয়ুটা কিন্তু গাধার, ওই আয়ুটা কিন্তু কোনো মানুষের নয়, তুমি ওই আয়ুটা যে তুমি নেবে ওই আয়ুটা কিন্তু গাধার, তুমি কিন্তু ভেবে চিন্তে আমার কাছে খুলে বলো। আমি বললাম, ভগবান আমি তো মানুষ, ওই আয়ুটা 30 বৎসর গাধার আয়ুটা আমাকে দেওয়া হোক। হরিবল হরিবল। ভগবান তখন তৎক্ষণাৎ কি করলেন, 30 বৎসর আয়ু দিল, 30 আর এই দিকে আমার দিল, ভগবান দিল 20, কত হলো বাবা 50, তাই না? মনে মনে চিন্তা করলাম বিয়ে শাদী করব, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ের তো 50 বৎসরে বিয়েই দিতে পারবো না। ভগবানকে বললাম, হে ভগবান ওই যে 10 বৎসর আয়ু কুকুর রেখে গেছে আপনার কাছে, ওই 10 বৎসর আয়ু আমাকে দেওয়া হোক। ভগবান বলল, ব্রজগোপাল আয়ুটা কিন্তু কুকুরের, তুমি কিন্তু কুকুর যেমন পরের বাড়ি এঁটো চেটে খায় সেই আয়ুটা কিন্তু কুকুরের, তুমি কিন্তু সেই হিসাব করে আয়ুটা নেবে। আমি বললাম, ভগবান আমি তো মানুষ, ওই 10 বৎসর আয়ুটা আমাকে দেওয়া হোক। এবার যখন 60 বৎসর আয়ু হলো, মনে মনে চিন্তা করলাম 60 বৎসর আয়ু যদি আমার ছেলে বিয়ে দেই, বিয়ে দেওয়ার পরে যদি নাতি নাতনি হয় তাহলে তাদের তো আমি দর্শন করতে পারবো না, তাদের তো আমি আনন্দ ভর্তি করতে পারবো না। আমি আবার ভগবানের কাছে নিবেদন জানালাম, হে ভগবান ওই বানরের আয়ু 30 বৎসর আমাকে দেওয়া হোক। ভগবান বলল, ব্রজগোপাল লোভে পাপ পাপে মৃত্যু, আয়ুটা কিন্তু বানরের। আমি বললাম, ভগবান আমি তো মানুষ তাই আয়ুটা আমাকে দেওয়া হোক। ভগবান বলল, তথাস্তু। এইবার যখন 20 বৎসর পার হয়ে 21 বৎসরে পদার্পণ করলাম, আয়ুটা পেলাম আমি গাধার, আয়ুটা পেলাম আমি গাধার আয়ু পেলাম, আমার পিতামাতা কি করলো, যুক্তি করে একটা পরের মেয়ে আমার হাতে তুলে দিল, একটা গাধার বোঝা আমার পিঠে চাপিয়ে দিল।
একটা গাধার বোঝা কি বাবা, ফর্মুলা করে না, আপনাদের এদিকে করে না। আমি যদি আগামী দিন বাড়ি যাব, জানি না বাড়ি কোন বাড়ি যাব সেটাও আমার জানা নেই, কিন্তু বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে ব্যাগ ধরিয়ে দেবে, বলছে চাল ডাল যা আছে বাজার থেকে নিয়ে এসো। এই যে গাধার বোঝা আয়ু নিয়ে এই গাধার বোঝা টানতে লাগলাম। ক্রমশ যখন 50 বছর পার হয়ে গেল, ছেলে মেয়ের বিয়ে দিলাম, আনন্দ ফুর্তিতেই ছিলাম, মনে মনে ভাবলাম একটু সাধু সঙ্গ করে আসি, তাই বাড়ির পাশে কীর্তন। 50 বছর পার হয়ে যখন 51 বছরে পদার্পণ করলাম, বাড়ির পাশে কীর্তন, আমি বাড়িতে বলে গেলাম, আমার গিন্নিকে বললাম, ওগো আমি শ্যামের বাড়ি কীর্তনে যাচ্ছি, তুমি আমার খাবারটা এনে ঘরের মধ্যে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে রেখে দিও। আগেকার দিনে কীর্তন করতে গেলে বাবা, আমার জীবনে আমি দেখেছি একখানা করে বাতাসা সময় ক্ষেত্রে রাত্রি পার হয়ে যেত। সেই বাতাসা নিয়ে বাড়ি যখন এলাম কীর্তন করে, ঠিক রাত্রি 12টায় 1টার সময় যখন আমি এলাম, এসে আমার গিন্নিকে বললাম, কি গো আমার খাবার দেবে না? তখন গিন্নি বাউ পাউ বের করে দিয়ে বলল, ওই জায়গায় খাবার আছে তুমি খেয়ে নাও। আমি ওই জায়গায় খাবারের ঢাকনা খুলে দেখি, একদিকে মশা, একদিকে মাছি, একদিকে পিপিলিকা, একদিকে আরশোলা, একদিকে টিকটিকি, ওই কুকুরের খাবারের মতন ওই খাবারগুলি আস্তে আস্তে খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার গিন্নিকে দুই কথা বলি। তখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটু জ্ঞান চৈতন্য ফিরে এলো, মনে মনে ভাবলাম আমার বয়স তো আর 50 নেই, আমার বয়স তো এখন যা আয়ুটা পেয়েছি, আমার আয়ুটা এখন তো হলো কুকুরের, তাই কুকুর যেমন লোকের বাড়ি বাড়ি এঁঠো চেটে খায়, তদ্রূপ আমাকেও সেই এঁঠোই খেতে হবে। এই চলে গেল আমার 60 বছর পর্যন্ত এঁঠো খেতে। এবারে আসি 60 থেকে 90 বৎসর, 30 বৎসর। এবার 90 বৎসরে ছেলে চারজন যখন, ছেলের বউ বেটার বউ এলো বাড়িতে, তখন আমি এক বৃদ্ধ মা, হয়তো বৃদ্ধ বাবা, ওই বাড়িতে যখন থাকে তখন বেটার বৌমা, বৌমা তো হয় না তখন হয় বোমা, অ্যাটম বোমা, যেমন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, হরিবল বা হরিবল, বৌমা বলছে তো তগো হগো, খালি কি তুমি একাই বাবার ছেলে না তোমার আরো 3 ভাই আছে? তোমার বাবা যে একা একা আমার ঘরের উপর বসে গেলে এই ভাত আমি পারস দিতে পারবো না। ছেলে করে বর্ণনা, কথা তো মিথ্যা না, বাবার সম্পত্তির ভাগ আমরা 4 ভাই পাবো, তাহলে একা একা কেন মা বাবাকে ভাত দেব, একা একা কেন আমি মা বাবাকে ভাত দেব? এই কথা বলে 4 ভাই এক জায়গায় বসে বলছে, ভাই তুইও বাবার সন্তান আমিও বাবার সন্তান, আমার কথা নিও, 3 মাস করে বাবা এক বাড়িতে থাকবে, এই কথাটাই বিচারে সিদ্ধান্ত দিও। জয়গুরু জয়গুরু, গুরু কৃপাহী কেবলম। যে ভক্ত আমাকে 50টি টাকা দান করেছেন তার দান মাথা পেতে গ্রহণ করলাম। আমি ঈশ্বরের কাছে কামনা করি, ঠাকুর তার মনোবাঞ্ছা পূর্ণ করো তুমি। জয় রাধে জয় রাধে। এইবার যখন 4 সন্তান যখন বাবাকে ভাগ করে নিল, এইবার বয়স তো আমার 61, বয়স তো আমার 61, এই 61 বৎসরে আমি মনে মনে চিন্তা করলাম, ভগবান আমাকে ঠিকই বলেছিল, হে ভগবান, ভগবান বলেছিল ব্রজগোপাল আয়ুটা কিন্তু বানরের, আমি মনে করেছিলাম আমি মানুষ। এখন ওই 3 মাস এক ছেলের বাড়ি, 3 মাস যেই পার হয়ে যায় আবার একটা বিছানা কম্বল নিয়ে ওই বাঁদরের মতন আর এক ডালে আর এক ছেলের বাড়ি যায়। এইভাবে ঘুরতে লাগে এই 90টি বৎসর। তাহলে এবারে চিন্তা করুন, আপনাদের অত্র এলাকায় নাই, বর্তমান আমার বাড়ির পাশেই 6টি ছেলে মাত্র 2 মাস করে মাকে ভাগ করে নিয়েছে।
সেটা আপনাদের অত্র এলাকায় নাই, আমি তিন দিন ধরে এসে দেখছি, কিন্তু এই ঘটনা আমাদের ঘটেছে বুলবুল চণ্ডীতে। তাহলে আমি মানুষ হয়ে কত স্বার্থবাদী, তাই না? হরিবল হরিবল গল্পের এটাই হলো মূল ঘটনা। এবারে মিলিয়ে দেখুন আপনাদের জীবন অঙ্কের খাতায়, হিসাব অঙ্ক করে দেখুন, দেখুন এই প্রত্যেকটা কথার মধ্যে গুরুত্ব লুকিয়ে রয়েছে। জয় রাধে জয় রাধে, মায়েরা দেবেন একটু।